হ্যালো সবাইকে, আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে কেরালা ঘুরতে যাচ্ছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। আমার মা বাবা এসেছে সি অফ করতে, আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে একটাই আমাদের মোটো ছিল, খাওয়া, খেয়ে আর ঘুমানো। তো সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে, তারপরে চা নিলাম, একটা ভ্যানিলা টোস্ট না এটা কী বলে ওয়েফার, তারপরে আবার চা নিলাম, বাইরে এত গ্রিন গ্রিন হয়ে গেছিলো, এই যে আমার প্রতিদেব, আর আমরা আবার চা খাচ্ছি, চায়ের সাথে মনে হয় একটা বড়া, কারণ সাউথ ইন্ডিয়া থাকলে একটা বড়া তো খেতেই হবে। আর যখন দেখলাম ব্যাকওয়াটার নারকেল গাছ চলে এসেছে, তার মানে আমরা কেরালা অলমোস্ট ঢুকেই গেছি। তারপরে আমরা স্টেশনে নেমেও গেছি, এটা ভারকালা, ভারকালা কেরালার একটা ক্লিফ বিচ বলতে হয়, এটা আমাদের হোটেল। আর দেখো হোয়াট আ ভিউ, ও মাই গড, মতলব এত সুন্দর ভিউটা ছিল, আর আমরা খাট থেকে এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, যার জন্যই আমাদের মানে হোটেলটা বুক করা ছিল। আমার তো দারুণ লেগেছে, আমি জাস্ট অবসেসড হয়ে গেছি, মানে ইয়ারলি একবার না একবার আমি এখানে গিয়ে জাস্ট তিন দিন থাকবো আর ল্যাত খাবো। দেখো জাস্ট ঘর থেকে মানে এত সুন্দর, সারা দিন ঢেউয়ের আওয়াজ আর নীল আকাশ, উফ দারুণ লেগেছে আমার এই জায়গাটা। এটা হচ্ছে আমি, আর আমি খুব অবসেসড হয়ে পড়েছিল, তার জন্য ভিডিও করেই গেছি গ্রুমের, আমার এত ভালো লাগছিলো। তারপর একটা চিলও করেছি, এই একটুখানি শুয়ে টুয়ে রয়েছি, দেন আমরা স্কুটিটা হায়ার করে বেরিয়ে পড়েছি। যাই হোক, একটা ফেল অ্যাটেম্পট আমার, আমি তো স্কুটি চালাতেই পারি না। তারপরে এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট ছিল, গডস ওন কান্ট্রি, যেটাকে কেরালা বলা হয় আমরা জানি, ওখান থেকে নিয়েছি আমরা সাউথ ইন্ডিয়ার একটা চিকেন কারি পরাঠা, আর আবার সেই ভিউতে চলে আসলাম। আমরা জাস্ট খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমরা একটু ভিউটা মিস করতে চাইনি। বিকেলবেলা আমরা একটু ওয়াইন নিয়ে জাস্ট চিল করেছি, ওয়াই নট, কারণ আমাদের এটা অ্যানিভার্সারি। তারপরে আমরা একটু আবার হোটেলের ক্যাফেতে চলে এসেছি, এখানে একটুখানি বসলাম। এখান থেকেও এত সুন্দর একটা হাওয়া আর মানে সমুদ্রের আওয়াজ, সেখানে বসে একটু কোল্ড কফি, একটু পকোড়া, হট চকলেট এসব খেলাম। আমরা একটু মজা টজা করছি, আর খুব অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, প্রপার্টিটা খুব সুন্দর। আমরা ছিলাম হচ্ছে নর্থ ক্লিফে, সরি সাউথ ক্লিফ অফ ভারকালা। তোমরা যদি জানতে চাও তো বলো, আমি নেক্সট ব্লগে আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের হোটেলের।